হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমি এখন আপাতত ভালো নেই। তো তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমার মেয়ের প্রচণ্ড শরীর খারাপ। তো আমি ডক্টর চেঞ্জ করেছি, এর মধ্যে অনেক কিছু হয়ে গেছে যেগুলো আমি ব্লগগুলো শেয়ার করতে পারিনি। আসলে না, কিছু কিছু মোমেন্ট থাকলে না সেগুলো মনে হয় না যে ক্যামেরা ধরে আমি আবার সেগুলোকে শ্যুট করি। আমি দেখেছি অনেক ব্লগে, হ্যাঁ, তারা সিরিয়াস মোমেন্টেও কী সুন্দর মানে ক্যামেরাগুলো নিয়ে থাকে আর কি, তারা শ্যুট করে। কিন্তু বিশ্বাস করো, আমি না, আমি যেহেতু একা, আমি সবটুকু একাই সামলাই, আমি না সেভাবে পারিনি। অনেক কিছু হয়ে গেছে, মানে আমি ডক্টর চেঞ্জ করেছি, ওই ডক্টরের ভরসায় যাচ্ছিলাম না। তোমাদেরকে বলেছিলাম যে বেশি যদি অসুবিধা হয় আমি ডক্টর চেঞ্জ করব। তো আমি ডক্টর রীতিমতো চেঞ্জ করেছি। ডক্টর চেঞ্জ করার পর তো আমাকে একগাদে ব্লাড টেস্ট দিয়েছে আমার মানুর। মানে তোমাদের কি বলবো আমি, যেই দিন প্রথম আমার মানে ওকে ব্লাড টেস্টের জন্য ব্লাড নিয়েছিল, সেদিন আমার মেয়ে যে কি কান্না করেছিল আর বিশ্বাস করবে না। সেই সময় আমাকে জড়িয়ে ধরে যে কি মানে কেঁদেছে, আমার কোলেই ছিল, মানে কি অস্বাভাবিক কান্না কেঁদেছে। মানে আমার জীবনে প্রথম মানে আমার মেয়ের শরীরে সত্যি কথা বলতে আমি রক্ত দেখলাম। আমার মেয়েকে আমি এইভাবে রাখি না, আমি কোনোদিন ওকে একটা মানে কি বলবো আঁচড় পর্যন্ত আসতে দিইনি এই পর্যন্ত। এই প্রথম আমি মানে ও শরীরের রক্ত আমি দেখলাম, মানে সেটা যে একটা মায়ের কাছে কতটা যন্ত্রণাদায়ক আর কতটা কষ্টকর মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। শুধু জড়িয়ে ধরে আমাকে হাওমা করে শুধু কাঁদছে, আর আমি মানে কি বলবো নার্সিংহোমে ছিলাম সেই সময়, আমিও কাঁদছি আমার মেয়েও কাছে। তো ভীষণ কষ্টকর একটা মোমেন্ট গেছে। তো যাক, চার দিন আগে আমি মানে ব্লাড টেস্টটা করতে দিয়েছি। তো আজকে রিপোর্ট দেওয়ার কথা, সে সকালে ফোন করলাম, তো বললো যে হ্যাঁ আজকে ব্লাড টেস্টের রিপোর্টটা চলে এসছে, তো তার জন্য রিপোর্টটা আমি আনতে যাব আজকে। আর দেখো, সকালবেলায় আমি একটু সয়াসিড ভিজি রেখেছিলাম, তোমরা বললে বিশ্বাস করবে না এই কদিন আমার নিজের মধ্যে কী গেছে আমি নিজেও বলতে পারবো না। তো তার জন্য ভাবলাম যে না, এইভাবে বসে থাকলে হবে না, নিজের দিকে একটু খেয়াল রাখতে হবে। এমনি আমিও অসুস্থ হয়ে পড়েছি, আর সুস্থ আমিও না। তো মানুষ জন্য এক গ্লাস দুধ নিলাম, আর আমার জন্য একটু সয়াসিড ভিজি রেখেছিলাম, সেটাকে আমি এখন খাবো। তো প্রথমে মানুকে আগে সুস্থ করতে হবে, মানুর জন্য সব কিছু, মানে আমার মেয়ে, ও যদি সুস্থ না থাকলে না সত্যি সত্যি মানে কি বলবো, খুব খারাপ একটা মানে লাগছে আর কি। কত ওকে কত বকাবকি করি, ওকে কত মানে মানে কি বলবো, খুব বকি আমি। দু এক সময় যখন ধৈর্যে কোলাই না তখন খুব বকাবকি করে দিই, কিন্তু এই সময় আমার মনে হচ্ছে এই টাইমটাই যে আমি আমি কেন ওকে বকাবকি করি, আমার এতটা কষ্ট হচ্ছে। হ্যাঁ, আমি না কোনো কিছুতে আমার মন ভালো লাগছে না, কত কিছু মানে মানে মন ভালো করার চেষ্টা করছি, আর তোমাদের সাথে পুরনো অনেক ভিডিও শেয়ার করছি যেগুলো আমি আগে থেকে করে রেখেছিলাম। ভিডিও বলতে যে শর্টসগুলো তোমরা এখন দেখছো আমার চ্যানেলে, সেগুলো অনেক পুরনো শর্টস, সেগুলো আমি আস্তে আস্তে টুকটুক করে ছাড়ছি, কারণ আমার চ্যানেলের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। এবং সকাল থেকে আমার মুডটা এতটাই খারাপ, এতটা টেনশানে আমি আছি, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। শুধু সকাল থেকে ভাবছি যে আমার কী হবে, টেস্টে কী আসবে, রিপোর্টে কী আসবে, মানে এই টেনশানে আমি অর্ধেক হয়ে গেছি, জানি না। আর হয়তো আমার ওয়েট লস করতে হবে না, অটোমেটিক আমার ওয়েট লস এমনি হয়ে যাচ্ছে। তো এই কদিনে আমি মানে আমার এমন অবস্থা হয়েছে বন্ধুরা, আমি ঘরের মানে আমার অবস্থাটা দেখলে আমি নিজেই না কেমন একটা লাগছে যে আমার ঘর এইরকম কোনো দিন তো থাকে না, কোনোদিন আমি আমার ঘরের এইরকম অবস্থায় রাখি না। তো এই কদিন এমন হয়েছে যে আমি মানে সামান্য আমার মানে খাটটাকে যে ফ্রেশ করব, সেই খাটটা মানে বিছানা চাদর, আমার তোমাদেরকে তো বলেছি আমি আমার বেড কভারটা আমি সপ্তাহে মানে কি বলবো দু তিন দিন আমি চেঞ্জ করি, সেখানে এক সপ্তাহ হয়ে গেছে আমি বেড কভার চেঞ্জ করি না। তো কালকে রাত্রেবেলা হাজবেন্ড বললো যে আর শোয়া যাচ্ছে না এই বিছানা চাদরে, তো যেহেতু অভ্যাস দুদিন অন্তর আমি চেঞ্জ করে দিই। তো আজকে সকালবেলা উঠে তার জন্য চেঞ্জ করলাম। আর এই যে এই টেবিলটা শুধু ওষুধ ভর্তি, কত ওষুধ যে ফেলে দিয়েছি বন্ধুরা, তোমরা বললে বিশ্বাস করবে না। তো চলো তোমাদেরকে দেখাই আমি কত ওষুধ ফেলে দিয়েছি, শুধুমাত্র এই সপ্তাহের ওষুধ তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কত ওষুধ লিখেছে ওর, মানে অ্যান্টিবায়োটিক মানে কতগুলো, যে মানে যেহেতু দুটো ডাক্তার মানে ওকে দেখানো হয়েছে, যে আগে ডাক্তার একটা অ্যান্টিবায়োটিক লিখেছে সেটা খাওয়ানো হয়েছে, এবার নতুন আবার যেই ডাক্তারকে দেখাচ্ছি সেই ডাক্তারটা আবার নতুন অ্যান্টিবায়োটিক লিখেছে। আমার মেয়ের শরীরটা না সত্যি সত্যি ও মানে ও আর নিতে পারছে না যেন না। তারপরে ওষুধ, এত ওষুধ, তুমি ভাবো একটা বাচ্চা এত ওষুধ কী করে নিতে পারে। ওর কোনো কোনো সময় পেটে ব্যথা করছে, সেটা ওষুধ খাওয়াচ্ছে, ওর কোনো কোনো সময় বমি হচ্ছে, সেটা খাওয়াচ্ছি, মানে কি বলবো, ওই জ্বরটা এসে মানে আমার মেয়ের শরীরটা একেবারে শেষ করে দিয়ে চলে গেল। মাঝে মাঝে যখন ওষুধগুলো দেখছি না, আমি না কান্না করছি যে একটা বাচ্চা এত ওষুধ খাবে কি করে, কি করে হয় এতগুলো ওষুধ।
আর তো অনেক ছিল, সেগুলো আমি ফেলে দিয়েছি। কত রাখবো ঘরে, মানে সেই মানে খাওয়া হয়ে যায় সেগুলো ফেলে দিই। বুঝতে পারছো আমি মানে কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি? এতগুলো ওষুধ, এতগুলো ওষুধ মেয়েকে আজ 15 দিন ধরে খাওয়াচ্ছি, আরও অনেক ছিল সেগুলো মানে কি বলতো মানে খাওয়ানো হচ্ছে, ফুরিয়াচ্ছে, ফেলে দিচ্ছে, আর কত রাখবো ঘরে। আর এইগুলো তো মোটামুটি এখনও আছে অল্প অল্প করে, সেগুলো রেখে দিয়েছি। 6 দিনের ওষুধের কোর্স দিয়েছে ডক্টর, যেহেতু চেঞ্জ করেছি আবার নতুন মেডিসিন, আগে যেসব পুরনো মেডিসিন চলেছে সেগুলো তো সব বাদ দিয়ে দিয়েছি, সেগুলো নেই, জাস্ট নতুন মেডিসিনগুলো এখানে পড়ে আছে। বুঝতে পারছো আমি কোন সিচুয়েশনের মধ্যে এখন আছি? আমার ভীষণ টেনশন হচ্ছে যে সকালবেলায় ফোন করেছিলাম আজকে রিপোর্টটা চলে আসবে, রিপোর্টটা দেখাবো, বুঝতে পারছি না কি হবে, রিপোর্টে কি আসবে, আমি ভীষণ টেনশনে আছি, মুখে অলওয়েজ হাসিটা রাখছি। ঠিক আছে চলো, সেভাবে তো কিছু করতে পারছি না আর কি, সেভাবে কোনো ব্লগ শ্যুট করতে পারছি না, তবুও চেষ্টা করবো তোমাদেরকে আজকে কিছু ব্লগ শেয়ার করার, তো তোমার সঙ্গে থাকো। সকালের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, সেগুলো আর শেয়ার করতে পারলাম না, আর মেয়েকেও খাইয়ে দিয়েছি, স্নান করিয়ে দিয়েছি, এখন শুয়ে আছে এরকম। এখন খেয়ে দিয়েও কার্টুন দেখছে, বাবা আছে বাড়িতেও, বাবা দেখবে, আর আমি এখন যাচ্ছি রিপোর্ট আনতে, ডাক্তার 1টার সময় বসবে, এখন 12:30 বাজে, আমার যেতে যেতে মিনিমাম 15 মিনিট লাগবে, যে মানে ঠিকঠাক টাইমে পৌঁছে যাব। আর দেখি রিপোর্টে কী বলে, তো আমাদেরকে অবশ্যই জানাবো রিপোর্টে কী বলবে না বলবে। তো চলো, সবেমাত্র বাড়িতে আসলাম, আর দেখো অনেক ফল নিয়ে এসেছি, জানি না কতটুকু খাবে, তো খেতে এমনি চাই না, ওকে আমি এবার ঠিক করেছি গিলে বেশি ওকে খাওয়াবো যে কোনো উপায়ে। তো আসলে রিপোর্টে কী এসছে সেটা তোমাদেরকে বলবো, আর কেন কে তো বলছি গিলে পেশে খাবো সেটাও তোমাদেরকে বলবো। একটু ফ্রেশ হই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। খা ও কি জিনিস একদম নষ্ট করবি না, কামড়াও কামড়াও, যা এনেছি সব খাবে, একটা নষ্ট করবে না, ঠিক আছে? দেখো বাড়িতে এসেছি আর কি, অঝোরে বৃষ্টি, ভাগ্যে সেই বৃষ্টিটা রাস্তাতে হয়নি, রাস্তাতে হলে যে কি করব, সরি মানে কি করতাম। দেখো ওই দেখো কি বৃষ্টি হচ্ছে, দেখো অঝোরে বৃষ্টি হচ্ছে। তো চলো তোমাদেরকে রিপোর্টগুলো দেখাই, চলো তোমাদেরকে রিপোর্টগুলো দেখে ফেলাই কি কি এসছে রিপোর্টে। তো প্রচুর তো টেনশনে ছিলাম, টানা একটা বাচ্চার 15 দিন জ্বর থাকা, মানে বুঝতেই পারছো আমি কোন সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছি, আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করেছি। এই যে দেখো, আমি তো সত্যি কথা তো বুঝি না, ডাক্তার আমাকে যেটুকু বুঝিয়ে বলেছে সেটুকু তোমাদের সাথে বলছি। এই দেখো, এই যে অ্যাঞ্জেলিনা, ঠিক আছে ওর যে রিপোর্ট সেটা আমি বউ শরীরে কথা বলিনি, তো মানে জ্বরটা এত ঘন ঘন আসছে কেন, ওর সামান্য একটু টাইফয়েড ধরা পড়েছে, বেশি পরিমাণে না বললো, মানে আমি একটু প্রচণ্ড টেনশনে ছিলাম, ভেবেছিলাম যে এখন প্রচণ্ড ডেঙ্গু সিজন চলছে, মানে প্রচণ্ড অবস্থা খারাপ আমাদের বনগাঁ হসপিটালে, তো মানে জায়গা দেওয়ার মতন মানে আর বেড নেই, ঠিক আছে, তো ওটার প্রচণ্ড ভয় পাচ্ছিলাম, যেহেতু 15 দিন ডেঙ্গু মানে 15 দিন জ্বর ছিল, ওরা ভাবছিলাম কি ডেঙ্গু ফেঙ্গু হলো নাকি, কারণ আমাদের বাড়িতে মানে সেরকম মানে হওয়ার কোনো চান্স নেই, কারণ আমার মেয়ে বাড়ি থেকে বেরোয় না সেইভাবে, মানে চান্স নেই, তবুও যেহেতু এখন মানে সেই সিজন চলছে এখন বলতে গেলে, তো তার জন্য খুব ভয়তে ভয়তে ছিলাম। তো রিপোর্টে এসছে যে একটু মানে হালকা আছে, ধরা পড়েছে টাইফয়েড, আর যেটা জ্বর আসছে কেন কারণ মানে আমি বললাম যে এত ঘন ঘন জ্বর আসছে, তার কারণটা হলো মানে ওই টাইফয়েডের জন্য, আর ওর শরীরে প্রচুর রক্ত কম দেখাচ্ছি, দাঁড়াও ব্লাড যে টেস্টটা দিয়েছে এই দেখো, বলে কতটা জানাই যে অ্যাঞ্জেলিনা রয় রয়েছে, ঠিক আছে দেখতে পাচ্ছ উল্টো আসছে, যেহেতু আমি ফ্রন্ট ক্যামেরা দিচ্ছি, এই যে মানে তোমাদের কতটা আসছে আমি দেখাতে পারছি না, হ্যাঁ তবুও বলে আমি তোমাদেরকে বলছি, মানে যেখানে 12 থাকার কথা সেখানে মানে রক্তের পরিমাণ, হ্যাঁ নর্মাল 12-16, সেখানে আমার মেয়ের আছে 8, প্রচুর কম, প্রচুর কম, মানে
ডাক্তার শুধু একটা কথা বললো, ওকে ভালো ভালো কিছু মানে যেই জিনিসগুলো খাওয়ালে রক্ত হবে প্রচুর সেইগুলো খাওয়াতে, প্রচুর রক্তের প্রয়োজন ওর শরীরে, তো রক্তটার জন্য বলছে কি রক্তটা কম তো এর জন্য হয়তো বারবার মানে কী বলবো খেতে চাই না বা গ্যাস হয়ে যায় বা জ্বরটা ঘুরে ফিরে আসছে হয়তো এই কারণের জন্য। তো বললো যে আগে ঠিক করো, খাওয়া দাওয়া করাও, ঠিকঠাক করাও। তো এমনি বললো না সেরকম কোনো ভয়ের কোনো কারণ নেই, জাস্ট ওই একটুখানি টাইফয়েড ধরা পড়েছে, তাও বেশি সামান্য সামান্য বেশি পরিমাণে কিছু হয়নি। তো ঠাকুর ইচ্ছায় ডাক্তারের কাছ থেকে আসার পর থেকে সেই থেকে এখনও জ্বর আসেনি, কিন্তু আজকে সকালে দেখছিলাম একটু হালকা হালকা গাটা গরম, তারপরে আর সেরকম কিছু না, তারপরে আমার ওষুধ খাওয়ানো ঠিক হয়ে গেছে। আর ভগবানের ইচ্ছায় আর মাওর আশীর্বাদে তোমাদের আশীর্বাদে এখন আমার মেয়ে অনেকটা সুস্থ আছে, অনেকটা বেটার আছে। আর রিপোর্টগুলো অতটা মানে মানে আমি যতটা ভেবেছিলাম ততটা না, ঠিকই আছে, নর্মালই আছে রিপোর্টটা, শুধু ওই যে ধরা পড়লো টাইফয়েডটা তাছাড়া কিছু না। আর ওর ইউরিন টেস্ট দিয়েছিলো যেটা, সেই ইউরিনে একটু ইনফেকশন হয়েছে। এখন বাচ্চাদের মানে অধিকাংশ বাচ্চা ডাক্তার বললো যে আর কি মানে অধিকাংশ বাচ্চাদের ইউরিনে ইনফেকশন হচ্ছে, তো ওর ইউরিন টেস্ট দিয়েছিলো, তো সেখানেও দেখা গেছে যে ওর ইউরিনে ইনফেকশন আছে। তো ওটার জন্য আজকে ওষুধ দেওয়া হয়েছে, মেডিসিন আবার লিখেছে, আবার কিনেছি। তুমি তোমরা বললে বিশ্বাস করবে না, মেডিসিনে আমার ঘর ভরে গেল এই 15-20 দিন না, সরি 20 দিন হয়ে গেছে, 20 দিনে মানে আমার মেডিসিন ভরে গেল। হ্যাঁ, আমি খাওয়াচ্ছি ফেলছি, খাওয়াচ্ছি ফেলছি। আজকে তোমরা যখন দেখেছো কতগুলো, ওগুলো কিন্তু জাস্ট এই এই কটা দিন, আর তার আগের জ্বরের সব কিন্তু আমি ফেলে দিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার, আর মোটামুটি সেরকম কোনো অসুবিধা নেই। বললো যে ওকে একটু খাওয়া দাওয়া করাতে হবে ঠিকঠাক, আর যেহেতু খেতে চায় না, তোমরা তো সবই জানো ও খেতে চায় না, খাওয়াটা নিয়ে প্রচণ্ড সমস্যা করে। তো এবার আমি মনে মনে ঠিক করে রেখেছি যদি না খাই, সেই ছোট্টবেলায় আমি ওকে খাওয়াতাম কী করে জানো তো, ঝিনুক বাটিতে করে সেই গিলে গিলে পেস্ট করে করে খাওয়াতাম, আমি মিক্সিতে পেস্ট করে খাইয়েছি ছোটোবেলা থেকে, ঠিক আছে। এবার আমি ভাবছি যে ও যদি সত্যি খেতে না চায় আমি ওই ট্রিকটাই আবার ফলো করবো, তাছাড়া আমার কিছু করার নেই। আগে তোকে ভালো রাখতে হবে, হ্যাঁ আমার কষ্ট হবে ওইভাবে একটা বাচ্চাকে, এত বড় একটা বাচ্চাকে খাওয়াতে সত্যি খুব কষ্ট হয় মায়ের, কিন্তু আমার কিছু করার নেই, ও যদি না খেতে চায় আমাকে এই ট্রিকগুলোই ফলো করতে হবে। তো যাক, খুব রিল্যাক্স লাগছে, ভীষণ রিল্যাক্স লাগছে, যে যেরকম ভেবেছিলাম সেরকম কিছুই না, খুব ভয়ে ছিলাম আর কি। তো এইবার থেকে ব্লগ আসবে, কন্টিনিউয়াস ব্লগ আসবে, কন্টিনিউয়াস ব্লগ শ্যুট করবো, তোমরা সবাই পাশে দেখো। আমার অনেক ক্ষতি হয়ে গেছে অলরেডি, অনেক ক্ষতি হয়ে গেছে, সেটা আমি নিজে ফিল করতে পারছি। তো তোমরা সবাই একটু সাপোর্ট করো, পাশে থেকো। তোমাদের তো যেটুকু বলার সেটুকু বলে ফেললাম, তো তোমাদের যদি আর কিছু প্রশ্ন থাকে তাহলে অবশ্যই করো, আমি তোমাকে কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই এটা প্লিজ লাইক করে দিও। আজকের মতন টাটা।